আসসালামু আলাইকুম আ রহমতুলিল্লাহ রুট এক্সপার্ট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি আলমগীর আশা করি সকলেই ভালো আছেন তো বন্ধুরা আজকের ভিডিওটিতে আমরা দেখব যে কীভাবে অ্যান্ড্রয়েড ফোন দিয়ে পিডিএফ ফাইল ক্রিয়েট করা যায় বিষয়টি খুবই ইজি খুবই সিম্পল একটি ব্যাপার জাস্ট একটি অ্যাপ্লিকেশনের মাধ্যমে আমরা এই কাজটি করব তো বন্ধুরা দেখতে থাকুন রুট এক্সপার্ট ইউটিউব চ্যানেল আপনাদের সাথে আছি আমি আলমগীর চলুন শুরু করা যাক তো বন্ধুরা প্রথমে আমাদেরকে একটি অ্যাপ্লিকেশান ডাউনলোড করতে হবে তো আমরা সরাসরি গুগল প্লে স্টোরে চলে যাবো প্লে স্টোরে গিয়ে সার্চবারে টাইপ করব ফটো এডিটর লিখে ফটো এডিটর লিখে সার্চ করার পর এখানে তিন নম্বরে একটি অ্যাপ্লিকেশান পাবেন আমার এখানে এখন তিন নম্বরে শো করছে তো এই অ্যাপ্লিকেশানটি আমাদের ইনস্টল করতে হবে আপনারা চাইলে ভিডিওটি ডিসক্রিপশান থেকে সরাসরি অ্যাপ্লিকেশানটি ইনস্টল করে নিতে পারেন অ্যাপ্লিকেশানটি অনলি ফোর পয়েন্ট ওয়ান থ্রি এম বি এবং অ্যাপ্লিকেশানটির রেটিং ফোর পয়েন্ট থ্রি এটি একটি গুড অ্যাপ্লিকেশান রেটিং দেখেই বুঝতে পারছেন তো বন্ধুরা অ্যাপ্লিকেশানটি ইনস্টল হওয়ার পর সিম্পলি অ্যাপ্লিকেশানটি ওপেন করব ওপেন করার পর এই অ্যাক্সেসগুলো অ্যালাউ করে দেব ওকে তো এরপর বন্ধুরা আপনারা যেই বইটির বা যা কিছু পিডিএফ করতে চান সেগুলোর ফটো ক্যাপচার করতে হবে তো এখানে ক্যামেরা থেকে আপনি ফটো ক্যাপচার করতে পারেন অথবা আপনার ডিফল্ট ক্যামেরা ইউজ করে আপনি ফটো ক্যাপচার করতে পারেন তো আমি কিছু ফটো আগে থেকে ক্যাপচার করে রেখেছি তো আমি সেইগুলো দিয়ে পিডিএফ করে আপনাদের দেখাবো তো বন্ধুরা ফটো ক্যাপচার করার পর আপনাদেরকে এখানে টুলস এ ক্লিক করতে হবে টুলস এ যাওয়ার পর এখানে ক্রিয়েট পিডিএফ এই ক্রিয়েট পিডিএফে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর নিচের দিকে দুই নম্বরে যে ফাইল ম্যানেজারের একটি আইকন দেখতে পাচ্ছেন এই আইকনটিতে গেলে আপনি সরাসরি ফাইল ম্যানেজারে চলে যাবে তো আপনি যেই ফ যেই লোকেশানে আপনার ফটোগুলো ক্যাপচার করা আছে সেই লোকেশানে চলে যাবেন আমি এক্সাম্পল হিসেবে ডিসিআইএম ফোল্ডারে যাচ্ছি যেহেতু ক্যামেরা দিয়ে ক্যাপচার করা সিম্পলি আমি এই দুইটি ইমেজ সিলেক্ট করব তো এভাবে সিলেক্ট করে দেবেন সিলেক্ট করার পর উপরে এখানে ডান বাটনে ক্লিক করবেন ডান বাটনে ক্লিক করার পর এখানে একটি সেটিং আছে আপনারা এখান থেকে সেটিংগুলো ঠিক করে নিতে পারেন আপনার ইচ্ছা মতো তো যাই হোক এটা আমি দেখাচ্ছি না তো এরপর সব কিছু ঠিকঠাক হয়ে গেলে আপনাকে এখানে নিচের দিকে ডাউনলোড বাটনে ক্লিক করতে হবে ডাউনলোড বাটনে ক্লিক করার পর এখানে সেভ লিখাতে ক্লিক করবেন সেভে ক্লিক করার পর এখানে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর আপনাদেরকে ফোল্ডার শো করবে যে কোন ফোল্ডারে আপনি আপনার পিডিএফ ফাইলটি সেভ করতে চান তো আমি সিম্পলি এই ফোল্ডারটি সিলেক্ট করছি এবং এখানে আপনার পিডিএফের একটি নেম শো করবে এখানে আপনার ইচ্ছা মতো নেম লিখতে পারবেন তো এরপর সব কিছু ঠিকঠাক হয়ে গেলে এখানে জাস্ট সেভ বাটনে ক্লিক করুন সেভ বাটনে ক্লিক করলে আপনার পিডিএফ ফাইলটি ক্রিয়েটিং শুরু হবে ব্যাস বন্ধুরা আমাদের পিডিএফ ফাইলটি তৈরি এখন তো আমি ওকে করছি এখন আমি পিডিএফ ফাইলটি একটি পিডিএফ ভিওয়ারের মাধ্যমে ওপেন করে আপনাদের দেখাচ্ছি আমি এক্সপ্লোরারে যাচ্ছি রিসেন্ট কেন দেখতে পাচ্ছেন বন্ধুরা একটি পিডিএফ ফাইল শো করছে ইয়ে ডট পিডিএফ তো আমি এটি হলো আমাদের ক্রিয়েট করা কিছুক্ষণ আগে আমরা যেটি ক্রিয়েট করেছি সেই পিডিএফটি তো আমি ড্রাইভ পিডিএফ ভিওয়ার দিয়ে ওপেন করছি দেখতে পাচ্ছেন বন্ধুরা পিডিএফ ফাইলটি ক্রিয়েট হয়ে গেছে আপনারা ইচ্ছা মতো এখানে ফটো দিয়ে পিডিএফ তৈরি করতে পারবেন লাইক যে কোনো বই পিডিএফ আকারে তৈরি করে ইন্টারনেটে আপলোড করতে পারবেন তো বন্ধুরা এই ছিল আমার আজকের টিউটোরিয়াল আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি যদি একটুও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেবেন কারণ আপনারা লাইক কমেন্ট করলে আমাদের পরবর্তী ভিডিও বানানোর উৎসাহ পায় আর কোনো প্রবলেম বা কোয়েশ্চেন থাকলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন